আমি আর মদ খাবো না। আর মদ খাবো না আমি তো বললাম তোকে বাবা টাকা বাড়ি থাকে, তুই এখনো উত্তর দে যে মানুষটা রিটার্ন করবো সারা জীবন। তুই বাবার সব কথা বল, আমি বাবার ভালো লাগে না, আমার বাড়ি ভালো লাগে না, বাবা আমায় বলে বাড়ি ভালো লাগে, বাড়ির অশান্তি আমার ভালো লাগে। আমার আমার বাড়ির আমার কি অশান্তি আমি করছি? অশান্তি আছে তো অবশ্যই। তাহলে আমি মদ খাওয়া ছাড়লে বাবা বাড়ি থাকবি তো? হ্যাঁ, তাহলে মদ খাওয়া ছেড়ে দিলাম, এটা কাল থেকে আর মদ খাবো না, যা বাদ দিয়ে দিলাম, যা কথা দিলাম কলকাতা ছেড়ে বেরিয়ে যাবো আর মদ খাবো না। ব্যাস বাবা বাড়ি থাকবে, তোর দায়িত্ব, এবার পরেরটা কিন্তু তোর দায়িত্ব। হ্যাঁ, এবার মদ মদ খাবি না, অন্য কিছু খেয়ে এলি। আরে মদ কোনো নেশাই করবো সেটা ঘরে ওদিকে ধরো, ওদিকে ধরো, তোর দিকে ধরো, ওদিকে ধরো, আমার দিকে কি ধরো? চিকু এখানে আয় না, আর হাত দিস না। হ্যাঁ চিকু এখানে আয়, যে কলকাতা থেকে যাওয়া হবে আমার বাবা দিস না, হাত দিস না, আমার কোনো নো ভাই না, না আদর থেকে যাচ্ছে। হ্যাঁ এবার আদর থেকে আমি ডাকছি আসছি অনেক বাবা, সেই তো আপনি তো মাটি শুনলাম হঠাৎ বাইরে টোটালটা দোষ হল, টেনশন করছেন আপনি ছেড়ে দে বাবা, যা নিচে চলে যা, নিচে দেখ ঋষি আছে, ঋষির সঙ্গে খেয়াল ইন্টেলিজেন্ট দাও, মদ খাবো না আর, মদ ছেড়ে দিলাম, মাকে এটা ভিডিও পাঠা, আমাকে নিয়ে সব থেকে বেশি চিন্তা করে আমার মা, আর আমার জীবনের সব থেকে আমার মায়ের বাইরে কেউ নেই, আর মা ছাড়া কেউ পৃথিবীতে কেউ নেই, ওরে মায়ের ওপরে কেউ নেই পৃথিবীতে। তো বউকে তো বলি তুই এত চুপ, না আমি চুপ করবো, আমি এটা জানলাম, এরপরে থেকে আমাদের এগ্রিমেন্টটা সেটা আমরা যাবো তো, তোর হচ্ছে ইয়েতে যাবো তো, এটা সব থেকে বিপজ্জনক জায়গায়।